মেক কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি বাড়িতে থাকা দুটো উপকরণ দিয়ে তিন রকম ফ্লেভার কুলফি আইসক্রিম বানিয়ে দেখাবো। আর এই আইসক্রিমটা বানানো খুবই সহজ, খেতেও হয় খুবই সুস্বাদু। আসুন তাহলে দেখে নেন আমি কিভাবে কুলফি আইসক্রিমটা বানাচ্ছি। আপনি আমাদের চ্যানেলে প্রথম এলে প্রথমে সাবস্ক্রাইব করুন, তারপর বেল আইকন টিপে অল নোটিফিকেশনটা অন করুন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন। কুলফি আইসক্রিম বানানোর জন্য এখানে আমি তিন রকম ফ্লেভারের বিস্কুট নিয়েছি, চকলেট বিস্কুট, অরেঞ্জ বিস্কুট আর প্লেন বিস্কুট। এটা আমি এখানে তিন রকমের ফ্লেভার বিস্কুট নিয়েছি, আপনারা চাইলে এক রকমের করে নিতে পারেন আর যে কোনো বিস্কুট নিতে পারেন আপনারা। এখানে আমি একটা মিক্সির জার নিয়েছি, এই জারের মধ্যে বিস্কুটগুলো ভেঙে দিয়ে দিব। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি চিনি, আমি এখানে তিন চামচ চিনি দিচ্ছি। আপনারা চিনিটা কম বেশি করে নিতে পারেন, তবে আইসক্রিম একটু মিষ্টি মিষ্টি ভালো লাগে। আজকের আইসক্রিমটা আমি কোনো রকম ক্রিম ছাড়াই বানাচ্ছি, তার জন্য এখানে আমি এক প্যাকেট গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি। গুঁড়ো দুধ দিলে পরে আইসক্রিমটা খেতে খুবই ভালো লাগে। আর এখানে আমি দুধ নিয়েছি ফুল ক্রিম দুধ, দুধটাকে আমি আগে থেকে জাল করে তারপর ঠান্ডা করে নিয়েছি। এখানে আমি দেড় কাপ দুধ দিয়ে দিছি। এবার আমি খুব ভালো করে ব্লেন্ড করে নিয়েছি, তারপর দেখাচ্ছি আপনাদের। বিস্কুটটাকে আমি খুব ভালো করে ব্লেন্ড করে নিয়েছি, আর ব্লেন্ড করার সময় লক্ষ্য রাখবেন যাতে কোনো রকম দলা পেকে না থাকে, খুব ভালো করে ব্লেন্ড করে নিতে হবে। আর এখানে আমি একটা এয়ার টাইট কৌটো নিয়েছি, এটার মধ্যে আইসক্রিমটা জমাবো তার জন্য। দেখেন কত সুন্দর দেখে লাগছে ক্রিমি ভাব। দেখেন এইভাবে ব্লেন্ড করে নিতে হবে একদম স্মুথভাবে। সম্পূর্ণ মিশ্রণটা আমি ঢেলে নিয়েছি। আর এখানে আমি একটা পলিথিন নিয়েছি, পলিথিনটা ওপরে দিয়ে দিচ্ছি। এইভাবে পলিথিন দিলে পরে ওপরে আর বরফ জমে যাবে না। পলিথিনটা দিয়ে এবার আমি ঢাকনাটা ভালো করে লাগিয়ে নিচ্ছি, এটা আমি সাইডে রাখছি। এবার আমি অরেঞ্জ বিস্কুটটা ব্লেন্ড করে নেব, আর এই বিস্কুটটা অনেক মিষ্টি থাকে তাই চিনিটা একটু কম করেই দেবো আমি। এখানে আমি দেড় চামচ চিনি দিচ্ছি। এই আইসক্রিমটা একবার বানিয়ে খাবেন, তারপরে বুঝবেন যে কতটা ভালো লাগে খেতে, আর বানানো খুবই সহজ। এবার আমি গুঁড়ো দুধটা দিয়ে দিচ্ছি। আর এখানে আমি দুধ দিয়ে দিচ্ছি দেড় কাপ। দিয়ে আবারও খুব ভালো করে ব্লেন্ড করে নেব। অরেঞ্জ বিস্কুটটাকে আমি খুব ভালো করে ব্লেন্ড করে নিয়েছি। কত সুন্দর কালারটা, কত সুন্দর ক্রিমি। এই ঢাকনাটা খুব ভালো করে লাগিয়ে নিচ্ছি, এটা সাইডে রাখছি। এবার আমি চকলেট বিস্কুটটা গুঁড়ো করে নেব। আর এই চকলেট বিস্কুটে আমি দিয়ে দিচ্ছি দু চামচ চিনি। মিষ্টি বেশি ভালো লাগে। হ্যাঁ, আর এখানে আমি গুঁড়ো দুধ দিচ্ছি। আপনাদের যদি ঘরে দুধের সর থাকে তাহলে পরে সরটা এখানে দিয়ে দিতে পারেন তিন চামচ, তাহলে পরে গুঁড়ো দুধটা লাগবে না। এবার আমি দুধ দিয়ে দিচ্ছি।
যে আবার আমি খুব ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি। সবগুলো আমি রেডি করে নিয়েছি, এবার আমি এগুলোকে ডিপ ফ্রিজে রেখে দেবো 2 ঘন্টার জন্য, তারপর আপনাদের পরের প্রসেসটা দেখাবো। 2 ঘন্টা পর আমি ফ্রিজ থেকে বের করে নিয়েছি। দেখেন এখন থেকে দেখতে কতটা সুন্দর লাগছে। আর এইরকম ভাবে জমে নিতে হবে প্রথমে, আরো ভালো মতন কৃমি ভাব করার জন্য আমি একটা মিক্সি জারের মধ্যে আবারও ব্লেন্ড করে নেবো। আপনারা চাইলে একবারে করে নিতে পারেন, তবে 2 বার করলে পরে বেশি ভালো হয় খেতে আইসক্রিমটা। আবার আমি ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি। ভালো করে আমি ব্লেন্ড করে নিয়েছি, এবার দেখেন কত সুন্দর কৃমি ভাব হয়েছে। সম্পূর্ণ ব্যাটারটা আমি ভালো করে ঢেলে নিয়েছি, দিয়ে আবার আমি পলিথিনটা বসিয়ে দিচ্ছি। আমি ঢাকনাটা খুব ভালো করে লাগিয়ে নিচ্ছি। তাহলে এইভাবে করে বাকি দুটোকেও আমি ব্লেন্ড করে নিচ্ছি, তারপর আপনাদের দেখাচ্ছি। 3টাকে আমি খুব ভালো করে ব্লেন্ড করে নিয়েছি, এবার আমি এগুলোকে ডিপ ফ্রিজে রেখে দেবো সারা রাত, তারপরের দিন আপনাদের দেখাবো। আমি সারা রাত আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম, তারপরের দিনটা বের করে নিয়েছি, এবার আপনাদের দেখাচ্ছি। আমি দেখিনলেই কত কোনটা কি, তারপরে এটা হচ্ছে ওরিও বিস্কুটের, এটা হচ্ছে পার্লেজি, আর এটা হচ্ছে অরেঞ্জ ক্রিম বিস্কুট। সবগুলাই দেখুন খুব সুন্দরভাবে জমেছে। এবার আমি একটু উঠিয়ে দেখাচ্ছি আপনাদের। দেখেন কত সুন্দর হয়েছে ক্রিম ছাড়াও, এটা দেখেন কত সুন্দর হয়েছে, ভিতরটা একেবারে মনে হয়েছে কৃমি। এটাও দেখেন কত সুন্দর হয়েছে। এটাও দেখেন কত সুন্দর হয়েছে। এবার আমি বাটিতে উঠিয়ে দেখাচ্ছি আপনাদের। এবার ওরিওটা উঠাই, মাই ফেভারিট ওরিও। এটা পার্লে জি বিস্কুট, এটা তো দেখেন 3টে আইসক্রিমই কত সুন্দর হয়েছে। দেখেন এটা হচ্ছে ওরিও বিস্কুটেরটা কত সুন্দর হয়েছে, আর এটা হচ্ছে পার্লেজি বিস্কুটের, আর এটা হচ্ছে অরেঞ্জ ক্রিম বিস্কুটেরটা। দেখেন ভিতরটা কত সুন্দর হয়েছে, ফাটা ফাটা একদম, এটাও খুব সুন্দর হয়েছে। এই প্রচণ্ড গরমের সময় ঠান্ডা ঠান্ডা আইসক্রিমগুলো খেতে দারুণ লাগছে। আর দেখলেন তো বিস্কুট দিয়ে কত সহজে মালাই কুলফি আইসক্রিমটা বানানো গেল বাড়িতেই। আপনারাও এইভাবে বাড়িতে বানাবেন, দেখবেন সবাই খুব বেশি পছন্দ করবে। আশা করছি আজকের এই রেসিপিটিও আপনাদের অনেক ভালো লেগেছে। ভালো লেগে থাকলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন, আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ। খুবই সুন্দর হয়েছে, অনেক সুন্দর হয়েছে খেতে।